ধর্ম হোক যার যার বড় সবার এই অঙ্গীকার নিয়ে কিন্তু আমরা এগোই আজ সেই দিন চলে এসেছে অনেক অপেক্ষার পর শতবর্ষে পূর্ণ হলো এই বড়োমার পুজো আমিও চলে এসেছি আজ নৈহাটিতে বড়োমার দর্শন করতে তোমাদেরকেও আমি নিয়ে এসেছি যারা দূরে থাকো বড়োমার দর্শন করতে পাচ্ছ না কাছে থেকে তো তারা আমার এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো বড়োমার সবার কথা শোনে সে কাছে হোক আর দূরে হোক তোমরা আমার ভিডিওটা দেখে বড়োমার দর্শন করো দেখো দূর দূর থেকে কিন্তু বহু মানুষ এসেছে এই বড়মাকে একটু দেখার জন্য যেখানেই অন্ধকার সেইখানেই কিন্তু বড়মা মা যেখানেই আমাদের সমস্যা সেইখানেই বড়ো মা আমরা মন দিয়ে প্রাণ দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু বড়মাকে ডাকি আর সেই বড়মা কিন্তু আমাদের সকলের দুঃখ দুঃখ মোচন করে থাকে বড়মা শুধু আমাদের দুঃখ মোচন করে না বড়মা মা আমাদের সুখ শান্তি ভালোবাসা সমস্ত কিছু দিয়ে কিন্তু আমাদের আগলে রেখেছে না হলে দেখো এত দূর দূর থেকে মানুষ এসেছে এইখানে দন্দি কাটছে মানে এত কষ্ট করেও বড় কাছে এগোচ্ছে তারা একটু একটু করে কিসের টানে এটা হলো ভালোবাসার টানে বড়োমার টানে বড়মা আমাদের সকলের বড়মা যে কিনা বিশ্ব জুড়ে তার সংসার বড়মা আমাদের কাছে শুধু মা নয় বড়মা আমাদের কাছে সমস্ত কিছু সারা বিশ্বই আমাদের কাছে বড় কাছে আমরা দেখো এইখানেই এসছে বড়মার কাছে দর্শন করতে নানান জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ এসছে এখানে আমিও চলে এসেছি খুব কষ্ট করে আমি ভিডিওটা করছি কারণ এখানে প্রচুর মানুষ এসেছে মানে পা রাখার মতো জায়গা নেই এতটাই কষ্ট হচ্ছে দাঁড়ানো পর্যন্ত যাচ্ছে না সোজা হয়ে দেখো আজ পুজোর দিনে আমি সকাল সকাল চলে এসেছি তাই দেখো এত ভিড় এখনো পর্যন্ত মার বাস খোলা হয়নি তাতেই মানে এত ভিড় যে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই তো মার পুজো হচ্ছে সন্ধেবেলা তার আগেই এত ভিড় কারণ ছটা থেকে শুরু হয়ে গেছে দন্দিকাটা এই দন্দি কেটে মানুষ তার মনস্কামনা পূর্ণর জন্য মার কাছে আসে দূর দূর থেকে মানুষ এসেছে এই বড়মাকে দর্শন করতে বড়মার কাছে তাদের নিজেদের মনের কথা বলতে সবাই জানে যে বড় যদি সাথে থাকে তাহলে কোনো কষ্টই তাকে ছুতে পারবে না তো সেই কারণেই কিন্তু বড়মার কাছে এসেছে তো আমিও চলে এসেছি আমার সমস্ত মনের ইচ্ছে নিয়ে বড় কাছে আমি জানি বড়মা আমার নিশ্চয়ই মনের ইচ্ছে পূর্ণ করবে শতবর্ষে পূর্ণ হলো শতবর্ষ পূর্ণ হলো এই বড়মায় সেই কারণে কিন্তু এবছর অতিরিক্ত একটু ভিড় হয়ে গেছে তো যাই হোক তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো দেখো বড়মা হলো আমাদের সবার বড়মা সবাই হাত তুলে বলছে জয় বড়মা জয় বড়মা জয় বড়মা মা বড়োমার গুণগান করে আমরা হয়তো শেষ করতে পারবো না যত বলবো তত আমাদের করতে হবে বড় গুণগান যার বিশ্ব জুড়ে সংসার সেই বড়োমার গুণগান কি একটু একটুতে হয় তাই না মানুষ কিসের টানে এসছে এত দূর দূর থেকে দেখো শুধু বড়মাকে একটু দেখার জন্য বড়মার কাছে নিজের কষ্ট নিজের ভালো লাগার নিজের সমস্ত কিছু উজাড় করে দিতে দূর দূর থেকে মানুষ এসেছে বড়োমার কাছে তো আমারও ভীষণ ভালো লাগছে যে আজকে আমি বড়োমার কাছ থেকে বড়োমার কাছে আসতে পেরেছি মানে কি বলবো মনের সমস্ত যা দুঃখ কষ্ট ছিল সমস্ত কিছু মনে হচ্ছে যেন মলিন হয়ে গেছে এই বড়মার কাছে এসে দেখো কত কষ্ট করে তারা গঙ্গার ঘাট থেকে একটু একটু করে মার কাছে দন্দি কাটছে কারণ লাইনটা এতটাই ভিড় যে একবারে কাটা যাচ্ছে না তো ওই কারণে কিন্তু একটু একটু করে তাদের এগোতে হচ্ছে প্রচণ্ড ভিড় দেখো সবাই দন্দি কাটছে নিজেদের একটু ইচ্ছে মার কাছে জানানোর জন্য মন দিয়ে তারা মার কাছে এসছে মন দিয়ে ভালোবাসা দিয়ে সমস্ত কিছু দিয়ে মার কাছে এসেছে একটু নিজেদের কষ্ট মার কাছে বলার জন্য তো তোমরা কিন্তু সবাই জানো আমাদের নৈহাটির বড়মার কথা বড়মার কথা কিন্তু সারা বিশ্বের লোকই মনে হচ্ছে যেন এখন জেনে গেছে এইখানেই মনে হচ্ছে যেন কালী পুজো মানে বড়মার পুজো মানেই হচ্ছে কালী পুজো মানে আর কোথাও ভিড় নেই সব ভিড় মনে হচ্ছে যেন বড়মার কাছে মানে আমি বলতে বলতে সত্যি আমার মানে ভেতরে এতটাই ভালো লাগছে যে বড়মার দর্শন করতে পেরেছি আজকে বড়োমার কাছে এগোতে পেরেছি মার কাছে যেতে পেরেছি তো এটাও কিন্তু খুব সৌভাগ্যের যারা আসতে পারছো না তারা মন খারাপ করো না যারা দূর থেকে দেখছো বড়মা কিন্তু সবার কথা শুনি এই নয় যে বড়োমার কাছে এসেই কিন্তু বড়মাকে নিজের মনের কথা নিজের দুঃখের কথা বলতে হবে বড়ো কিন্তু তোমাদের ঘর থেকেও তোমরা যদি বড়মাকে মাকে মন দিয়ে প্রাণ দিয়ে ডাকো অবশ্যই বড়ো মা শুনবে এইখানে দেখো বড়োমার যারা পুজো দিতে আসছে পুজোর ডালাগুলো কিন্তু এখানে রাখা হচ্ছে এখানে জড়ো করা হচ্ছে দেখো কত কিছু দিয়ে মানুষ নিজের ভালোবাসা দিয়ে যে যেটুকুনি পারছে সেইটুকুনি দিয়েই কিন্তু বড়োমার কাছে সবাই পুজো দিচ্ছে মানে জিনিসটা বড় কথা না বড়ো কথা হচ্ছে মনের ভালো বাসাটা বড় মাকে কি দিয়ে পুজো দেবে তারা তো সেটাই কিন্তু বড় কথা দেখো সকলেই কিন্তু বড়ো মাকে একটু পুজো দেওয়ার জন্য কিন্তু উদ্বেগ হয়ে দাঁড়িয়ে আছে সবাই ঘন্টার পর ঘন্টা সবাই দাঁড়িয়ে আছে কিন্তু বড়মাকে মাকে পুজো দেওয়ার জন্য আজকে মানে এবছর লাইনটা অনেকটাই বেশি হয়েছে যেহেতু এবছর একশো বছর পূর্ণ হলো তো সেই কারণেই কিন্তু এবারে